ফোনে আসলে যদি একটা আমাদের দেশে বিদেশে আছে, এটা আমাদের দেশে প্রেক্ষাপটে যদি একটা অ্যাপ থাকতো যেটাতে আমার সমস্ত ফিনান্সেস আমি দেখতে পারতাম, উইচ ইজ লিঙ্ক টু মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মাই ক্রেডিট অ্যাকাউন্ট, দেশের ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, মাই বিকাশ অ্যাকাউন্ট, সো এরকম যদি একটা পার্সোনাল ফিনান্সের ভালো অ্যাপ থাকতো যেখানে ধরেন আমার আর্নিংসটাও ঢুকছে, প্রতিটা জায়গায় আমি কোথায় কোথায় ডিজিটালি পে করছি সেটাও আছে, আর আমার ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো, ব্যাঙ্কের স্টেটমেন্টগুলো একসাথে পাচ্ছি। সো এরকম অ্যাপ বিদেশে আছে, বাট এগুলোর জন্য ব্যাঙ্কের সাথে ডিপ ইন্টিগ্রেশন লাগে, ক্রেডিট কার্ড কোম্পানি, ব্যাঙ্ক, তো ইটস এ ভেরি কমপ্লেক্স থিং। আসলে অনেক সময় রেগুলেশনের কারণে ব্যাঙ্করা অনেক রকম সমস্যা থাকে, তো এরকম একটা ভালো যদি পার্সোনাল ফিনান্সের অ্যাপ থাকতো, আর যদি এমন হতো যে আমি সব পেমেন্ট ডিজিটালি করতে পারছি, তাহলে কিন্তু পুরো রেকর্ডটা এক জায়গায় চলে আসে, এটা আমার খুব ভালো হতো। ডিজিটালি তো সব পেমেন্ট এখন বাংলাদেশের সব জায়গায় করা যায় না, যদিও আমি অনেক ক্রেডিট কার্ড বিকাশ ইউজ করি, তারপর বিদেশের মতো নয়, তো বিদেশে চাইলে আমি সব করতে পারবেন, তো ওইটা যতটা ডিজিটাল মানি স্পেট হবে। আর আমি ভেরি বিগ ফ্যান অফ মানে নন পেপার স্টাফ, আই লাইক মাই ডিজিটালি, সো ওই টাকা ক্যারি করার ঝামেলাটা না থাকতো যদি ডিজিটালি করতে পারতাম। আর ডিজিটালি করতে পারলে হতো কি, এরকম একটা অ্যাপ থাকলে আপনার যে কোনো মুহূর্তে আপনার সমস্ত ফিনান্সিয়াল স্ন্যাপশট আপনি দেখে ফেলছেন, যে কোনো ট্রানজ্যাকশনের আগে একটা স্বচ্ছতা থাকছে, আপনি দেখতে পাচ্ছেন যে এটা কী হচ্ছে। সো ক্যাশে তো হিসাব রাখা বহন করা অনেক ডিফিকাল্ট, মাসের সাথে বসে করাও ডিফিকাল্ট, সো ব্যাংকের সাথে ইন্টিগ্রেশন নিয়ে যদি একটা পার্সোনাল ফিনান্সের একটা অ্যাপ থাকতো সেটা খুব ভালো। তো এখন মাথায় আইডিয়া আসছে, সমাজ আসলে অনেক কিছুই করবে যেগুলো একদম নেসেসারি, সেরকম অনেক কাজে যাবে, তো মানে ফিনটেকে কাজ করার ইচ্ছা আমাদের আছে এবং সেরকম চিন্তাও মাথায় আছে। সহজ ভালো যাচ্ছে, আমরা তো 4 বছর ধরে কাজ করছি বাস টিকেট সেগমেন্ট নিয়ে। আমরা প্রথমে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আগাচ্ছিলাম, ট্রান্সপোর্টের প্রথমে লং ডিস্টেন্স ট্রান্সপোর্টটাকে আমরা উই বেসিক্যালি ওয়ান দ্য স্পেস ওখানে বাস এবং লঞ্চ নিয়ে। তারপর শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টে আসলাম, রাইড শেয়ারিং বিকেম লিগাল, তো রাইড শেয়ারিংয়ে আমরা ধরেন মাসে এখন 1 মিলিয়ন রাইডস উপরে করছি, গত মাসে 1 মিলিয়ন রাইডস পূরণ করবো, সো উইচ ইজ এ বিগ মাইলস্টোন, বিকজ আমরা লঞ্চিং করেছি ধরেন বেটার ভার্সন অফ দ্য অ্যাপ মেন্ট ড্রাইভিং চ্যান, রিয়েল অ্যাপটা বলতে পারেন মার্চ এপ্রিলে দিকে এসছে, যে 6-7 মাসের ভিতরে অনেকখানি মার্কেট শেয়ার আমরা নিয়ে করতে পেরেছি। সো প্রিটি মাচ ঢাকায় বলতে গেলে আমরা বাইকে ইকুয়াল মার্কেট শেয়ার আছে এখন, ঢাকাতে মেন রয়েছিল বাইকে ইস্যু আমাদের, সো সেই দিক থেকে ভালো যাচ্ছে। সামনে আরও এক্সপ্যানশন প্ল্যান্স আছে, চিটাগংয়ে যাচ্ছি আমরা, প্লাস নতুন সার্ভিস লাইন, ডেলিভারি রিলেটেড নতুন জিনিস আসছে। মানে সুপার অ্যাপ বেসিক্যালি দ্য কনসেপ্ট ইজ অনেক রকম সার্ভিসেস ইন ওয়ান অ্যাপ, ইটস এ ভেরি কমপ্লেক্স টেক জিনিস। এখন যেরকম রাইডসটা আছে, সামনে আরেকটা সার্ভিস আসছে সেম অ্যাপে, টিকিটটাও সেম অ্যাপে চলে আসছে, সো দ্যাট ইজ ওয়ার এ সুপার অ্যাপ ইস, ইট ইভলভস ওভার টাইম উইথ মাল্টিপল সার্ভিসেস ইন ওয়ান প্ল্যাটফর্ম। আরেকটা যেটা জিনিস হলো একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে হলো আমি ইন্টিগ্রেশন নিতে পারবো, ধরেন আপনার একটা অ্যাপ আছে, আপনি একটা বিজনেস করছেন, সেখানে আমার যখন এপিআইটা এক্সপ্রেস করা হবে তখন আপনি চাইলে আপনার জিনিসটাকেও সহজে বিক্রি করতে পারবেন। সহজে যেহেতু ইউজার বেস অনেক বড়, 1 মিলিয়ন রাইডস মাঝে লড় ইউজার্স, তখন এই ইউজার বেসগুলোকে এক্সপোজ করা যাবে অন্য প্রোডাক্ট বিক্রি করার জন্য। এক্সপিরিয়েন্স নেওয়া উচিত আগে, কাজের এক্সপিরিয়েন্স আমি হ্যান্ডস ডাউন এগিয়ে এগিয়ে দেখেছি, মার্ক জুকারবার্গ আর স্টিভ জবস উজ্জ্বল নক্ষত্র বাট কয়টা আছে পৃথিবীতে। আমি মনে করি যে কাজ করার, একটা কাজ বুঝিয়ে একটা প্রজেক্টে তোলার যে একটা এক্সপিরিয়েন্স, ইটস ইনভ্যালুয়েবল, তো সেই এক্সপিরিয়েন্সটা কয়েক বছরের কাজের এক্সপিরিয়েন্স নিয়ে তারপর নেওয়া উচিত। এখন কী ধরনের কাজের এক্সপিরিয়েন্স নেওয়া উচিত, যাদের প্রযুক্তিতে ইচ্ছে আছে, দেশটা বড় করে স্টার্ট আপ কোম্পানি, তো তারা তো স্টার্ট আপে বানাতে যাচ্ছে, স্টার্ট আপে কাজ করে, স্টার্ট আপের ধারা একরকম, বড় কোম্পানির ধারা একরকম, উইদিন টেক অনলি, সেই স্টার্ট আপে কাজ করে ওই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত।